আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই কমন একটা জিনিস নিয়ে আসছি, তবে একটু ভিন্নতা আছে খাচ্ছে। এটা ভিন্নতা হলো, এটা খুবই শর্ট টাইমে কুক করা হবে, আর কোনো পানি এখানে আমি ইউজ করব না। এটা হলো চিকেন কারি। চলুন দেখা যাক। সেক্ষেত্রে আমার কাছে কিছু স্পাইস আছে যেগুলো আপনারা ইউজ করেন থাকেন, আমিও সেগুলো ইউজ করব। তারপর একটু পরিচিত হয়নি, গার্লিক, জিঞ্জার, অনিয়ন, করিয়েন্ডার, করিয়েন্ডার লিভস, বে লিভস, তারপর স্যামন, তারপরে কার্ডামম, ব্ল্যাক পেপার, গ্রিন পেপার অ্যান্ড পটেটো আছে কিছু। পটেটোটা একটু পরে ইউজ করবো আর কি। সেক্ষেত্রে আমি গরম মশলা নিয়ে একটু কাজ করি। গরম মশলাটার মধ্যে রেগুলার গরম মশলা আমরা যেরকম ইউজ করি, একটু চতে করি, সেরকমই করা হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র একটা জিনিস একটু বাড়তি ইউজ করবো, সেটা হলো আমার কাছে হোল যে কুইমিন যে এটা আছে, দানা আছে, সেটা ইউজ করব। আর বাকি গরম মশলাটা থিং সেম হইতে আমি কুক করব। বেলিভস, তারপরে যাই সিনামন স্টিক্স, তারপরে যাই যেটা আপনার হাতের নাগালে আছে। একবারে যে এটা এমনটা হতে হবে এরকম করে গেছে, একটা স্পাইস মিসিং হলে এটার টেস্টের কোনো খুব বেশি কিছু উনিশ বিশ হবে না। তো আমার ক্ষেত্রে এক্ষেত্রে যেমনটা দেখতেছেন আমার স্পাইসগুলো একটু কুক হোক, সেক্ষেত্রে আমি চিকেন অ্যাড করবো। চিকেনটা ম্যারিনেট চিকেন আমার কাছে আছে, ম্যারিনেট বলতে আমি শুধু এটা হলুদ দিয়ে মেখে রাখছি। এক্ষেত্রে যেটা বলছিস, তো আমরা যেহেতু বলেই ফেলছি যে এখানে আমরা পানি অ্যাড করবো, তো হাই হিটে আমরা চিকেনটা কুক করার চেষ্টা করবো যেন এখান থেকে ব্লাডিটা চলে আসে, ব্লাডিটা বাইরে হয়ে চলে আসে আর কি। আমরা কোনো পানি ইউজ করবো না, সেক্ষেত্রে এটা খুবই সাবধানতার সাইড, এমনকি খুব শর্ট টাইমে ইউজ করবো, কারণ বর্তমান সময়ে সবার কাছে একটু টাইমের নিয়ে সমস্যা। গার্লিক অ্যান্ড জিঞ্জার ইউজ করবো, তবে সেক্ষেত্রে আমি গার্লিকটা টু ওয়েতে তৈরি করবো, আমি হোল গার্লিক প্লাস পেস্ট দুটাই ইউজ করবো। এটা আপনার আপনার কাছে যেমন ভালো মনে হয়, এক চামচ দেড় চামচ যেমনই মনে হয়। আমি বলতেছি না যে এক চামচ দেড় চামচ দিতে হবে, আপনার কাছে যেমনটা মধ্যে আসে আর কি আপনার, তবে আমি মনে করবো এক থেকে দেড় চামচ দিলেই এনো। তবে এটা ছোটো চামচ, এটা কিন্তু একেবারে ছোটো চামচ, যেটা ওটা একেবারে টি স্পুন, সুপার স্পুন না। এটা হাই হিটে থাকতে সেক্ষেত্রে আমি টমেটো এবং পটেটো ইউজ করবো। পটেটোটা একটু বাচ্চাদের জন্য, আর টমেটোটা হলো একটু যেন জুসি আছে, যেহেতু এখানে কোনো অবস্থায় পানি নেই, তো সেজন্য একটু জুস হবে আর কি। আমি অনিয়নটা একটু পরে অ্যাড করবো, অনিয়নটা একটু পরে অ্যাড করবো। এটা আমার একটা নির্দিষ্ট কৌশল, আপনারা আগেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি মেক শিওর করার চেষ্টা করতেছি যে চিকেনটা থেকে যেন ব্লাড ইমেজটা বাড়িয়ে আসে, তো সেটাই। যেমন এটা অলরেডি বাইরে চলে আসছে, আপনারা একটু যদি খেয়াল করেন চিকেনগুলোর সেন্টারে যে একটা নাকি হচ্ছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মতো একটা জিনিস, যেটা হলো ব্লাড আর কি, সেটা বাইরে আসছে অলরেডি যখন কুকের সাথে। আর এক্ষেত্রে যাই আমি আমাদের দেশীয় যে কুমিন, করিয়ান্ডার এবংকি হট পেপার, যেটা মরিচের গুঁড়া বলিয়ে থাকি আমরা, ওটা ইউজ করবো। আমি এটাকে এতে দিতে পারতাম, আগেও দিতে পারতাম, কিন্তু এটা আমি একটু করে দিচ্ছি, যেটা এটা একটা কৌশল আমার ক্ষেত্রে। আমি আপনারা এইভাবে ট্রাই করে দেখেন একটু। আমার কাছে এটা যেমন আমরা রেগুলার চিকেন খেতে খেতে এক অনেক সময় বলে ফেলি ফেলি আমরা, ও চিকেন না এটা ভালো না, খেতে পাই না, ফার্মের চিকেন কোনো টেস্ট নেই। তবে এইভাবে একটু ট্রাই করে দেখছেন আপনার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে, কারণ আমরা সাধারণত রেগুলার ওয়েতে যেমন চিকেনটা খাই, অনেকক্ষণ পর্যন্ত কুক করে খাই, পানি দিয়ে খাই, পটেটো দিয়ে খাই, বা বিভিন্ন ওয়েতে খাই। তবে এ তার মধ্যে আজকে এটা হালকা একটু বৈশিষ্ট্য আছে, এটা আপনারা এভাবে পানি ছাড়া আপনারা একটু কুক করে দেখেন। তবে আমি অনেকটা ক্লোজ হয়ে গেছে, আমার এটা প্রায় রেডি হয়ে গেছে, আমার ডাকনা দেওয়া ছিল প্রায় 10 মিনিটের মতো। তো বাকিটা আমার কাছে কিন্তু 20 মিনিট বলছি, আমার কাছে হয়তো দেখা যাচ্ছে যে এটা 20 মিনিট হয়েও নেই, তার আগে ইনশাল্লাহ রেডি হয়ে গেছে। কারণ বর্তমান যুগে আমরা সবাই বিজি, খুব একটু সময় বাইর করতে পারি না রান্নার জন্য, আবার রান্নার জন্য সময় বাইর করে ফেললেও সেক্ষেত্রে অনেক বদার মনে হয় যেন উফ কী রান্না করবো, কী এসে হাবি যাবি। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই ওয়েটা আপনার জন্য কাজে লাগবে, একটু ভুনা ভুনা টাইপের যে চিকেনটা, সেক্ষেত্রে আপনার জন্য এটা খুবই, যেমন শর্ট টাইমে আপনার বাইরে বাসায় কিছুই নেই, একটা শর্ট টাইমের মধ্যে চিকেনটা আপনার কাছে আছে, আপনি চিকেনটা কুক করে ফেলতে পারলেন। এটুকুই, যেমন আপনি মাছ ভাজলে যেমন
খুবই শর্ট টাইমে করা যায়। এটা চাই অনেকটা চিকেন ভাজার মতো, যদিও এটা চিকেন রান্না এবং কি ভাজাতে যদি দুইটা এটা কম্বিনেশনে হতেছে, তো এটা এটা টেস্টের দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই, এটা 100% টেস্টি। অবশ্যই এটা টেস্ট আপনি ট্রাই করতে পারবেন, আমি এটা অনেকটাই আপনাকে শিওর দিতে পারি। তো ইনশাল্লাহ ভালো লাগবে, আপনি ট্রাই করবেন ইনশাল্লাহ আপনার ফ্যামিলিতে, বাচ্চাদের সাথে, এবং কি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।